পৃথিবীর কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়, আর তাই রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনসাধারণের সকলের প্রয়োজন মেটাতে যেমন বিভিন্ন পণ্য বা সম্পত্তি আমদানি করতে হয়, ঠিক একইভাবে উদ্ভিদের সম্পদ রপ্তানি করতে হয়। আর অর্থনৈতিক অবরোধ ঠিক এই সুযোগটাকে কাজে লাগায়। বলা যায়, দিনে দিনে বিভিন্ন রকম কূটনীতি এবং যুদ্ধের মাঝে একটি কম ঝুঁকিপূর্ণ সমাধান হয়ে উঠেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যা রাষ্ট্রীয় ভাষায় অর্থনৈতিক অবরোধ নামেও অভিহিত। আমাদের আজকের এই ভিডিওতে জানব অর্থনৈতিক নিষেধাজ্ঞা কী, অর্থনৈতিক নিষেধাজ্ঞার লক্ষ্য কী, এটা কীভাবে কাজ করে এবং এর প্রভাব কীরূপ। তাহলে চলুন আজকের এই ভিডিওটি উপলক্ষে আমরা জেনে আসি অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমস্ত বৃত্তান্ত। অর্থনৈতিক নিষেধাজ্ঞা কী? অর্থনৈতিক নিষেধাজ্ঞা হলো কোনো রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করা এবং এর মাধ্যমে রাষ্ট্রটিকে নিজের মর্জি মাফিক কাজ করতে বাধ্য করা। মূলত এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সংশ্লিষ্ট দেশ দুটি কার্য সম্পন্ন করতে চায়। এক, দেশের নীতি বদলাতে। দুই, নিজের নীতি ও অবস্থান প্রকাশ করতে। আমরা সবাই কম বেশি জানি নিষেধাজ্ঞা মানে হলো আদালতের জারিকৃত আদেশ। কোনো ব্যক্তি বা পক্ষকে নির্দিষ্ট কোনো কাজ থেকে বিরত থাকার জন্য আদালত যে নির্দেশ দেয় সেটাই হলো নিষেধাজ্ঞা। আর ঠিক একইভাবে কোনো রাষ্ট্রকে অর্থনৈতিক খাতের দিক থেকে আংশিক বা সম্পূর্ণভাবে বিরত রাখার নির্দেশ প্রদান করাকে বলা হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞা মূলত দুই ধরনের হয়ে থাকে, আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, নিষেধমূলক নিষেধাজ্ঞা। তবে এর পাশাপাশি নিষেধাজ্ঞাকে আরও তিনটি ভাগে ভাগ করা যায়, যথা স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞাগুলো একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের উপর আরোপ করে থাকে। মূলত অধিকাংশ ক্ষেত্রে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মুখ্য উদ্দেশ্য হল সরকার পরিবর্তন। তবে এ পর্যন্ত এই নিয়ে প্রচলিত যুক্তি রয়েছে, সেটা হলো কোনো রাষ্ট্রের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে সেই রাষ্ট্রটি রাজনৈতিক অর্থনৈতিক দুর্দশার সম্মুখীন হবে এবং রাষ্ট্রের নাগরিকদের জীবনমানের অবনতি ঘটবে, যার ফলে রাষ্ট্রটির জনসাধারণ ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে আন্দোলন করবে, ফলে পতন ঘটবে সরকারের। তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে এমন যুক্তি প্রচলিত থাকলেও কখনো কখনো বাস্তবিক অর্থে এর উদ্দেশ্য অর্জিত হয় না। এবার চলুন ভিডিওটির পরবর্তী ধাপে জেনে নেই অর্থনৈতিক নিষেধাজ্ঞার কতিপয় নমুনা সম্পর্কে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ঐতিহাসিকভাবে বহু পূর্ব থেকে মানবজাতি কোনো না কোনোভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত পররাষ্ট্রনীতির জন্য। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ফ্রান্সের সম্রাট ন্যাপোলিয়ন কর্তৃক ব্রিটেনের বিরুদ্ধে মহাদেশীয় ব্যবস্থা এর অন্যতম একটি উদাহরণ। সেখান থেকে জানা যায়, ফ্রান্স ইউরোপের অন্যান্য রাষ্ট্রকে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য থেকে বিরত রাখতে বাধ্য করেছিল শেষ সময়। কিন্তু ন্যাপোলিয়নের সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা তখন কার্যকর হয়নি, ফলে একদিকে নিষেধাজ্ঞার প্রভাবে ব্রিটেনের ক্ষতি হয়েছিল, অপরদিকে বাধ্য হওয়া ইউরোপীয় রাষ্ট্রগুলো তেমনই ক্ষতির কবলে পড়েছিল। তাছাড়া আরও জানা যায়, 1812 সালে ন্যাপোলিয়ন রাশিয়া আক্রমণের মূল কারণ ছিল মহাদেশীয় ব্যবস্থা উপেক্ষা করে রাশিয়া কর্তৃক ব্রিটেনের সঙ্গে বাণিজ্যে লিপ্ত হওয়া। কিন্তু এর ফলে ন্যাপোলিয়নের পরিণতি কী হয়েছিল সেটা আমাদের সকলেরই জানা। তাই এই পরিপ্রেক্ষিতে খুব সহজেই বলা যায়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুধু প্রদানকারী রাষ্ট্রের জন্যই নয়, কখনো কখনো আরোপকারী রাষ্ট্রের জন্যও চরম ধাক্কা হয়ে ফিরে আসতে পারে। তবে হ্যাঁ, অর্থনৈতিক নিষেধাজ্ঞার কতিপয় নমুনা এখানে শেষ নয়, এর পরিধি ব্যাপক প্রসারিত। আর তাই আমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পর্কে প্রাথমিক ধারণা সুস্পষ্টভাবে পেতে হলে সবার আগে জানা প্রয়োজন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে। আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মূল লক্ষ্য কী সেটা নিয়ে বিভ্রান্তির শিকার হয়। তাহলে চলুন ভিডিওটির এই পর্যায়ে সুস্পষ্টভাবে জেনে নেওয়া যাক অর্থনৈতিক নিষেধাজ্ঞার লক্ষ্য। অর্থনৈতিক নিষেধাজ্ঞার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল কোনো রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করে রাষ্ট্রকে নিজের মতো করে পরিচালনা করা, অর্থাৎ সেই রাষ্ট্রের সরকারকে সম্পূর্ণভাবে পরিবর্তনে নিয়ে এসে নিজের মতো করে পরিচালনা করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রথম ও প্রধান উদ্দেশ্য। এটি মূলত নানাবিধ হতে পারে, যেমন ধরুন একপাক্ষিক, বহুপাক্ষিক এবং সার্বজনীন। স্বাভাবিকভাবেই কোনো রাষ্ট্রের উপর যদি কেবলমাত্র একটি রাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে থাকে, তাহলে সেটি একপাক্ষিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। উদাহরণস্বরূপ বলা যায়, 2015 সালে তুরস্ক রুশ বিমান ভূপাতিত করার পর তুরস্কের উপর আরোপিত রুশ নিষেধাজ্ঞা। আবার কোনো রাষ্ট্রের উপর একের অধিক রাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলে তখন সেটি বহুপাক্ষিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। উদাহরণস্বরূপ বলা যায়, 2014 সালে ইউক্রেনীয় সংকটের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া কর্তৃক সম্মিলিতভাবে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা। অপরদিকে কোনো রাষ্ট্রের উপর বিশ্বের অন্য সকল রাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলে তা সার্বজনীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা হিসেবে বিবেচিত। তবে হ্যাঁ, বর্তমানে বিভিন্ন দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারিকৃত আইনের উপর ভিত্তি করে এর লক্ষ্যকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, এক, রাষ্ট্রের অর্থনীতি ও দুই, শাসক গোষ্ঠী। তবে দুঃখের বিষয় একটাই,
রাষ্ট্রের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা যে কারণে আরোপ করা হয়ে থাকুক না কেন, দিন শেষে এর ধাক্কা এসে পড়ে জনগণের উপরে। কারণ একটি দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হলে তার সম্পূর্ণ প্রভাব পড়ে দেশের সরকারি কাঠামোর উপর, সেটা সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক যেটাই হয়ে থাকুক না কেন। উদাহরণস্বরূপ, এই যে ধরুন, পারমাণবিক কার্যক্রম চালানোর অজুহাতে ইরানের উপর পশ্চিমা রাষ্ট্রগুলো কঠোর অবরোধ আরোপ করে, যার প্রভাবে সরকারের অবস্থা নাকানি চুবানি খাওয়ার মতো হয়েছে। ঠিক একইভাবে জনগণকে হতে হয়েছে বিরূপ পরিস্থিতির সম্মুখীন। কারণ আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারব, অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে সরকার পরিবর্তন ঘটলে সেই রাষ্ট্রের আমদানি রপ্তানিকৃত সকল সম্পদের উপর প্রভাব পড়বে, আর সবশেষে মিলেমিশে গিয়ে কঠিনভাবে আঘাত হানবে সাধারণ জনগণের সাধারণ জীবনযাপনের উপর। অর্থাৎ পণ্যের দাম দ্রুত হারে বৃদ্ধি পাবে, ফলে সাধারণ মানুষরা না খেয়ে মরবে, আর যারা মধ্যবিত্ত বা একটু ধনী তারা মজুতকৃত সকল দ্রব্য একসঙ্গে কিনে নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে। আর সবশেষে এভাবে চলতে থাকলে দেখা যাবে জাতীয় মুদ্রার অপচয়, এক কথায় মুদ্রাস্ফীতি ঘটবে। তাহলে বুঝতেই পারছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা একটি রাষ্ট্রের উপর কিরূপ প্রভাব ফেলতে সক্ষম। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারিকৃত আইনের শাসন সংক্রান্ত ভিডিও। তো যদি ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন টপিকের নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।